ক্যারিয়ার নিয়ে ফোকাসড একটা মেয়ে, তুমি সিনেমা ছেড়ে সেলুন ব্যবসায়ী হলা, এখানে কি তোমার ক্যারিয়ার অনেক দূর হবে, অনেক দূর যাবে? তাও আবার বিদ্যুৎ বিদ্যুৎ সেলুন, সেলুন ব্যবসায়ী হলাম, যেটা আমি আপনাকে বলেছি যে আমার যে সার্ভিস গুলো হয় সার্ভিস গুলো বাংলাদেশে হতো না। আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে এই সার্ভিস গুলোর জন্য আমার নিজেকেই থাইল্যান্ডে আসতে হচ্ছে। আমি কখনো লন্ডন যাই তখন করে আসি, তারপর সিঙ্গাপুর যাই তখন করে আসি। তো সেগুলা থেকে এই সার্ভিস গুলো আমি বাংলাদেশের মহিলাদেরকে দেই, অসুবিধা কোথায়? শুধু মহিলাদেরকে না, পুরুষদেরকে তো দিচ্ছে। এতে কি পুরুষরা বিপদগামী হওয়ার সুযোগ থাকে তোমার এই সার্ভিসের কারণে? তোমার ব্যাখ্যা, পুরুষরা যেটা পাচ্ছে পুরুষরা খুব লিমিটেড সার্ভিস পাচ্ছে, কিন্তু মহিলাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো বাংলাদেশে কোথাও হয় না। আমার এমনও ক্লায়েন্ট আছে, আমার প্রচুর ফরেনার ক্লায়েন্ট আছে, কিন্তু প্রচুর প্রচুর ফরেনার মহিলা ক্লায়েন্ট আছে। সব আপনি ধরেন ম্যাক্সিমাম এমবেসির লোকজন আমার ক্লায়েন্ট। তো এটা তো আমাদের বাংলাদেশের জন্য ভালো যে ওরা এসে খুব এসে একটা কথা বলে, ও বাংলাদেশে নেল সার্ভিস আছে, বাংলাদেশে এরকম একটা স্পা আছে, আমার স্পাটা আমি খুব যত্ন করেই বানিয়েছি, যেহেতু আমি এখান থেকে টাকা উপার্জন করতে চাই এবং চাই যে আমারটাও মানে মানুষ চিনুক, জনপ্রিয় হোক। সেই আর পুরুষে কি হবে বিপদগামী? প্রশ্নটা একবারই, প্রশ্ন তো বারবার করা যাবে না। আমি একটা কমেন্ট করি, MD রানা উনি লিখেছেন, নিপুন আপু আমি একটা দোকানে কাজ করতাম, বর্তমানে করোনার কারণে আমার চাকরি নেই, দয়া করে আমাকে একটু হেল্প করেন আপু। আপু আমার বাবা নেই, সংসার চালাতে খুব কষ্ট হয়, যদি একটু হেল্প করেন তাহলে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারতাম। ওনার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, আমি ফোন নাম্বারটা টুকে রাখি, তুমি চাইলে তোমাকে পরে দিন। ঠিক আছে। আচ্ছা আরেকটা যেটা, MD রানা, MD রানা ভাই আপনার জন্য কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগবে। আনফরচুনেটলি আমার ওখানে কোনো ছেলে এমপ্লয়ি নেই, আমার ওখানে সব মেয়ে এমপ্লয়ি আছে। যদি আমাদের কখনো, আমি বলে দিচ্ছি ছেলে এমপ্লয়ি নেই, সেজন্য বলে আমাকে একটা চাকরি দাও, মানে মেয়েগুলিকে দেখে শুনে রাখার জন্য। হ্যাঁ সেটা খারাপ হয় না, আপনি মেয়েদেরকে খুব ভালোই দেখে শুনে রাখবেন। তোমার কেন মনে হলো যে আমি মেয়েগুলিকে খুব ভালো দেখে শুনে রাখবো? কোন অ্যাক্টিভিটির কারণে? আপনাকে দেখে, আপনাকে দেখেই হলো পুরুষ মানুষটা ভয় পাবে। আপনি কি প্রশ্ন করতে পারেন? এটা করা, আপনার চেহারা দেখার আগে ওরা ওখান থেকে দৌড় দিয়ে পালায় যাবে, চিন্তা করবে যে উনি কেন বসে আছে। আপনি যদি বলেন না আমি এখানে বসছি যে এই মেয়েগুলাকে দেখে শুনে রাখার জন্য, তো এই কথা শুনলে পুলিশ কেন হবে না? আপনার প্রশ্ন, ওরা তো আপনার প্রশ্নের সাথে অ্যান্সার করতে পারবে না, ওরা দৌড় দিবে।